সেটা হচ্ছে নানা ভয় পেও না, এটা সঞ্চিতারই অ্যাকাউন্ট। সেটা হচ্ছে আমি পানিতে আসি মাঝে মাঝে চলে আসি আর জানাতে থাকি, তখন আমি ব্লগিংটা সামলাই। ও বলে না যে আমার বেশ ওই তো বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছ এখন, তবে আমি সামলাবো যাই হোক, সেটা হচ্ছে অনেকদিন পর আসলাম, আমার একদম স্পেশাল বন্ধু কম দিদি, যাই হোক অনেক মজা করব, অনেক আড্ডা দেব, অনেক অনেক কিছু ঘটবে আজকে, কী কী ঘটবে এখন বলবো না, আই থিঙ্ক আমি নিজেও জানি না কী কী ঘটবে পারে, তো সেটা হচ্ছে করতে করতে যেতে যেতে বোঝাই যাবে। তো তোমাদের সাথে সব শেয়ার করব, আজকে সারাটা দিন তোমাদের সাথে থাকব। তো আমি রয়েছি এসপি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল থেকে, তো চলো আজকে সারাদিন তোমরা থাকো, দেখো কী কী ঘটে। আর হ্যাঁ, এবার যদি আমি শুয়ে থাকি এবার আমাকে বলবে যে তুই বাড়ি চলে যা, তোকে আর থাকতে হবে না। এবার আমি উঠি আর বিছানাটা ঠিকঠাক করে দিই, সেটা আমারই করা উচিত, এত লেট হলো, যাই হোক সেটা করি, দাঁত ব্রাশ করি, তারপর ব্রেকফাস্ট নিয়ে আসছি তোমাদের সাথে। বাই বাই। মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, তো চলো যাওয়া যাক অ্যাকাউন্টের মালকিনের কাছে। গুড মর্নিং। চলো, ভালো বানিয়েছে কফিটা, যাই হোক কফি খেয়ে নি। এদিকে রয়েছে শিবম, সে এখন কি খাচ্ছে, কি খাচ্ছ, কি খাচ্ছ, হ্যাঁ কথা বলে না। যাচ্ছ বাবার সাথে? চলো। ও ব্যাগ নাওনি কেন তুমি? সেই জন্যই দেখো বলছি পার্কিংয়ের ব্যাগ নাও, ওই দেখো বিট্টু দেখেছো, ঢোকাও ওই যে ঢোকাও, চলো ব্যাগটা পাপাকে দাও, এটা কিসের তার, জলদি ওঠো। এটা কোন হিরো? এটা ছোট বিট্টু, ছোট হিরো। ছেলের জন্য খাবার কি কি বানাচ্ছিস এখন? এখন এটা ঘি তৈরি হচ্ছে, আর রান্না এখনো বসাইনি, ঘি বানাচ্ছে দেখো, বাহ হেভি তো। আর এটাতে কি ভাত, গিন্নি হয়ে গেছে, ঘিও বাড়ি বানাচ্ছে। আপনারা ট্রাই করেন তো বাড়িতে, আমি তো এসবের মধ্যে নেই, দোকানে যাব টাকা দেবো গিয়ে শিশি নিয়ে চলে আসবো। ওর তো অনেক টাকা ভাই,
এখন আমরা খাবো। এখন হচ্ছে আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন স্যালাড, একটা আচারও আছে। তো এখন শ্রেয়ান ঘুমাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর এই খাওয়া সংক্রান্ত একটা মজা ঘটতে চলেছে, সেটা এখন বলা যাবে না, সেটা তোমরা চোখ রাখো এই চ্যানেলে জানতে পারবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, তারপরে আসছি। এখন হয়ে গেছে বিকেল, আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, তো চলো এখন ছাদে যাওয়া যাক। অলরেডি সঞ্চিতা পুচকে সব চলে গেছে, তো চলো চলো। এই দেখো আ কি খায় ও, চলো 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 চলো, কি খান ও মা, আম্মা খা, বোঝাই যাচ্ছে না। এই সিজনে আম আঠিটা বের করো তবেই তো বুঝতে পারবে, না তো আম কি করে বুঝবে। কালকেও আমটা কিনেছিল, আমাকে বলেছিল যে মাখাবো, তা দুপুরে খাওয়ার পর আর আমরা খেতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা একটা কম্পিটিশন করেছি খাওয়ার, সেটা হচ্ছে এবং মানে চ্যালেঞ্জ ভিডিও আর কি, তো সেটা ডেসক্রিপশানে রইলো, তোমরা দেখে জানিও কেমন লাগলো, না লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আরও এরকম কী কী চ্যালেঞ্জ চাও তোমরা নিশ্চয়ই জানিও, সঞ্চিতা নিশ্চয়ই করবে। তো যাই হোক, আমাদের দুজনে চ্যালেঞ্জ করে তো হেভি মজা লেগেছে, কে জিতলো এবং যে জিতলো সে কী গিফট পেলো সেটা সবটাই দেখে এসো ভিডিওতে গিয়ে, নিচে ডেসক্রিপশানে রইলো। আর এখন আমরা বিকেলের এই আমেজটাকে উপভোগ করছি, এত ভাল লাগছে, আর সঙ্গে আম। আর ওর বাড়িটা এমন একটা পজিশানে, যেহেতু ফোর্থ ফ্লোরে, তো তোমরা জানো ও আগে ভিডিওতেও দেখিয়েছে, ও পুরো এয়ারপোর্ট মানে প্লেনটা যেখান থেকে ওড়ে আর কি, একদম সেই পজিশানে, ঠিক এর উপরটা দিয়ে এখান থেকে যায় প্লেনটা। তো এখান খুব ভাল লাগে, ভিউটা এত দারুণ, আর ছাদটা এত খোলামেলা, এত উপরে তো পুরোটা দেখা যায়। তো চলো দেখাই আর কি। সঞ্চিতা একটা স্পেশাল ডিশ বানিয়েছে, সেটা আমরা খাবো, তো দেখা যাক কি। দেখো টিং টিং, ইয়ো এটা কি বানিয়েছো তুমি বলো? ফুলকপির পকোড়া। ইয়ো ফুলকপির পকোড়া খাবো আমরা, এবং সঙ্গে একটা স্পেশাল আচার আছে। আচারটা কিসের আচার? ধনে পাতা, টমেটো। বা আমি আর ওয়েট করতে পারছি না, জাস্ট আমি খাবো। ওদের সঙ্গে দেখো এই পুচকে দুটো এখন কি জ্বালাতন করছে দেখি শ্রেয়ান বাবু। উমা ওকে ছুটি বেঁধে দিয়েছে তো। দাঁড়াও দাঁড়াও, আমি একটা খেয়ে বলি কেমন হয়েছে। সসটা তো দেখে হেভি লাগছে, দাঁড়াও দাঁড়াও, দেখতেও ভালো বানিয়েছে। কি ঝাল দিয়েছে, এই একটু নুন দিয়া, হেভি লাগছে। ভাই ঠিকই আছে, বেশি দিলে নুন পড়ে। তো চলো খেয়ে নি, না সব খেয়ে নেবেও। এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ব্লগটা এখানেই শেষ করছি, সো বাই বাই, টাটা।